মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতরে চলে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যু এবং সীমান্তে অনুপ্রবেশের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউময়েকে। তার হাতে প্রতিবাদ পত্র ধরিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের পরিচালক মিয়া মোহাম্মদ মইনুল কবির। এদিকে মঙ্গলবার সকাল পর্যন্ত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমারের বর্ডার গার্ডের 229 জন সদস্য। প্রাথমিকভাবে তাদের কক্সবাজারে স্থানান্তর করা হয়েছে। বিস্তারিত আফসারা নাজের প্রতিবেদনে। মিয়ানমার বাংলাদেশ সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিয়া মোহাম্মদ মাইনুল কবির। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সে সময় তাদের মধ্যে বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে এক প্রতিবাদ লিপি পেশ করেন মাইনুল কবির। সোমবার বান্দরবানের তুমরু সীমান্তে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজন নিহত হন। এছাড়া মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির লড়াইয়ের মধ্যে মর্টার শেল বা বুলেটের আঘাতে আরও বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। এদিকে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের 115 জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। সকালে নতুন করে আরও 100 জন প্রবেশ করেছে বাংলাদেশে। এ নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বিজেপির মোট 229 জন সদস্য। মঙ্গলবার বেলা 11টার দিকে তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির লোকজনের বাংলাদেশে প্রবেশ এবং সেখান থেকে আসা গোলাবারুদে বাংলাদেশিদের হতাহতের ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। জানিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এ ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এসব কথা বলেন। জানান, সোমবার ও মঙ্গলবার সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের বর্ডার গার্ডের 229 জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছেন। এরপর আরও কেউ এসেছেন কিনা তা তিনি জানেন না, তবে আসার সম্ভাবনা রয়েছে। যারা এসেছেন তাদের প্রাথমিকভাবে কক্সবাজার ও পরবর্তী সময়ে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে বলেও জানান। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, মিয়ানমারে 30টির মতো মর্টার শেল দেশের অভ্যন্তরে এসে পড়েছে এবং দুজন নিহত হয়েছেন। মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছিল এবং কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাদের অভ্যন্তরীণ সংঘাতের কারণে বাংলাদেশের অভ্যন্তরে তাদের দেশের মানুষের প্রবেশ এবং সেখান থেকে গোলাবারুদ দেশে পড়ার কারণে বাংলাদেশে মানুষ হতাহত হওয়া, এই পুরো জিনিসটা নিয়েই তাদের প্রতিবাদ জানানো হয়েছে। আফসারা নাজ, কালবেলা।